नमस्कार बंधुरा, रीनास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। आज आमी आपनादेर संगे एकटु अन्य धरनेर रेसिपी शेयर करे नेब। एई रेसिपिटिर नाम चिकेन कदम फुल, बा आपनारा एटाके चिकेन फ्लावर डाम्पलिंगसो बोलते पारेन। एई रेसिपिटी बानानो भीषण सहज। एटी एकटी भिन्न स्वादेर रेसिपि, एकबार ट्राई करे देखतेई पारेन। आशा करछि खूब भालो लागबे। चलुन ताले देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। चिकेन कदम फुल बनानोर जन्य आमी एखाने हाफ कप बासमती राइस भालो करे धुए भिजिए रेखेछि। निएछि एखाने 300 ग्राम चिकेन कीमा, जेटाके आमी भालो करे मिक्सिते पेस्ट करे निएछि। दिए दिच्छि दुटो माझारी साइजेर प्याज, खूब भालो करे मिहि करे कुচি करे निएछि। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংস এর কাজ করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন অয়েল। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, 1 টিস্পুন সয়া সস। এবার আমি সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এটাকে এবার আমরা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা এটাকে আধ ঘন্টা রাখবেন। ঠিক 2 ঘন্টা পরে আমরা চিকেন কিমাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার হাতে সামান্য জল লাগিয়ে নিয়ে চিকেন কিমাগুলোকে হাতের মধ্যে নিয়ে বলের আকারে গড়ে নেব। এবার যে বাসমতি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে চিকেন কিমার গায়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়ে আমরা বলটা তৈরি করে নেব। সমস্ত বলগুলো আমরা এভাবে রেডি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে চিকেন কিমা বলগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো চিকেন কিমার বল আমাদের রেডি হয়ে গেছে। আমরা একটা ঝাঁঝরি থালার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আমরা বেশ কিছুক্ষণ আগেই একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম, জলটা আমাদের ফুটে উঠেছে। এবার আমরা সেই কড়াইয়ের উপরে ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম। এবার একটা একটা করে চিকেন বল একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। সমস্ত চিকেন বলগুলো আমি রেডি করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ঢাকনার গায়ে যে ফুটোটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি, যাতে বাষ্পটা বাইরে না বেরিয়ে যায়। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ফুড কালার। এটার সঙ্গে স্বাদের কোনো হেরফের নেই, জাস্ট দেখতে সুন্দর লাগবে তাই জন্যই দিলাম। দিয়ে আবার আমি 2 মিনিট ঢেকে দেব। দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন কদম ফুল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার চিকেন কদম ফুলগুলো এক এক করে তুলে নেব। চিকেন কদম ফুলের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। এটা আপনারা বিকেলের টিফিন হিসেবে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে
लाइक और शेयर करुन। एवं आमार चैनले समस्त नतून रान्नार आपडेट सबथेके आगे पावार जोन्नो आमार चैनलटिके सबस्क्राइब करुन ओ पाशे थाका बेल आइकनटी प्रेस करते भूलबेन ना। नमस्कार।